আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার রাইসা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আসলে সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আর আমি কখন কি করি, কোথায় যাই এটাও আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আমার ফ্ল্যাটের জন্য টাইলস কিনতে চলে আসছি, আর চিন্তা করলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার টাইলস। এখানে কিচেনের টাইলস আছে, তারপর বাথরুমে টাইলস আছে, ফ্লোরে টাইলস আছে, ইত্যাদি অনেক আইটেমের টাইলস আছে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টাইলসগুলো। আর এখানে আরবি লেখা টাইলস আছে। আপনি বাড়ির মেন গেটের সামনে আপনারা এরকম আয়াত লাগাতে পারেন, সুরা বা কালেমা বা ইত্যাদি অনেক আইটেমের আরবি লেখা আছে। যার যেটা পছন্দ ওই ধরনের আয়াতগুলো লাগাতে পারেন বাড়ির গেটের সামনে বা মেন দরজার গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিচেনের টাইলসগুলো আছে, আবার বাথরুমে টাইলস আছে, তারপরে হল রুমে টাইলস আছে। আর দেখতে পাচ্ছেন এখানে মসজিদেরও টাইলস পাওয়া যায়, আর অনেক বড় বড় কার্পেটওয়ালা টাইলসগুলো আছে। এই যে আমার বেবিটায় খেলাধুলা করছে, আসলে বেবিকে রেখে আমি টাইলসের মার্কেটে এসেছিলাম, পরে বেবিটার শরীরটা একটু অসুস্থ আর বেবিটা কান্নাকাটি করছিল, তারপর আবারও বাসায় যেয়ে আমার বেবিকে নিয়ে এসেছি। আর আমরা যেই টাইলসটা পছন্দ করেছি এই সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙের যেই টাইলসটা আছে, চারটা টাইলস মিলিয়ে রেখেছে, এটা আমার ফ্ল্যাটের জন্য আমি পছন্দ করেছি। ভিউয়ার্স আপনারা জানাবেন কীরকম হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার ফ্লোরের টাইলসটা কীরকম হয়েছে। আর এই কার্পেট টাইলসগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। আসলে আমার বাড়িটা খুব ছোট, তার জন্য আমি এই কার্পেট টাইলসটা নিতে পারিনি, লাগাতে পারতাম, ছোট ধরনের সাইজের আছে। আসলে ওগুলো লাগালে ভালো লাগবে না, যেহেতু আমার বাড়িটা খুব ছোট, হল রুমটা খুবই ছোট, তার জন্য আমি এগুলো নিই নাই। যাদের বাড়ি বড়, হল রুমটা বড় হলে আপনি এই ধরনের টাইলস কার্পেট লাগাতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ সিনারিওয়ালা আপনি এখানে টাইলস পাবেন। এই যে এখানে হল রুমেরও আছে দেখতে পাচ্ছেন, আর এখানে বেসিন বা হাই কমেট অনেক কিছুই পাওয়া যায়। যারা কেরানীগঞ্জে আছেন, কেরানীগঞ্জে কদমতলি যারা আছেন কেরানীগঞ্জে, তারা তো অবশ্যই কদমতলি চিনেন, তারা এই টাইলসের দোকানগুলো আপনারা চিনে থাকবেন যে কোথায় টাইলস পাওয়া যায়। আসলে যারা যারা এলাকায় আছে, আর আমরা যেহেতু কেরানীগঞ্জে থাকি, আমাদের বাড়ির সাথেই অনেক টাইলসের দোকান আছে, তার জন্য আমরা নিতে চলে আসছি। আর এই দোকানেই প্রথম টাইলস কিনছি। এই দোকানের আর দুই তিনটা দোকানের পরে আমরা সবসময় যার থেকে টাইলস নিয়ে থাকি, এবার আমরা নিই নাই। আর এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর টাইলস, আর যে আমি নীলের সাথেরটা নিয়েছি, বাদামি কালার যেটা, এটা আমার বাথরুমের জন্য আমি টাইলসটা পছন্দ করে নিয়েছি। আসলে ওরকমভাবে ভিডিও করা যায় না, বাচ্চা সাথে থাকলে আসলে ভিডিও করা যায় না। আর আমার হল রুমে যেই টাইলসটা লাগিয়েছি সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। এই তো বাড়িতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার বাড়িতে রং করা শুরু হয়ে গেছে, এখনও টাইলস লাগাইনি, টাইলস এনে রেখে দিয়েছি। আপাতত আগে টাইলস লাগানো আগে একটু ভালো করে ঘষে এক পাল্লা আপনি রংটা দিয়ে রাখতে হয়, তারপর এখানে পুটিং টুটিং লাগিয়ে তারপরে ওনারা চলে যাবে, যারা রং করে তারা চলে যাবে, আর বাকি রংটা টাইলসের পরে দিবে। টাইলসের পরে দিলে রংটা দেখতে খুব সুন্দর লাগে, যখন টাইলসটা লাগাতে আসবে তখন দেখা গেছে অনেক সময় ময়লা টয়লা দেওয়ালে লেগে যায়, তার জন্য আমরা আগেই ভালোভাবে ঘষিয়ে একবার একটা রং দিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে টাইলস লাগাচ্ছি। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করে দিবেন, তাতে কী হবে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।
আর আমার বাড়িতে এখন কারেন্টের কাজ চলছে আর কি, এইখানে কারেন্টের তার লাগাচ্ছে, আর তাই একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন না, আমার ফ্ল্যাটটা কিন্তু খুবই ছোট। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, নিজের বাড়িতে আছি, আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া জানাই। দেখতে পাচ্ছেন আসলে বাড়িঘর যখন কাজ করি তার চারদিকটা একেবারে নোংরা হয়ে থাকে। এই তো এখানে কারেন্টের কাজ করছে, কারেন্টের তারগুলো লাগাচ্ছে। আর এই যে আমার এখানে হল রুম, আর কিচেনটা খুবই ছোট, আর এটা হলো হল রুম, আর এটা হলো একটা বেডরুম, এটা হলো আমার রুম। এই রুমটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে সাজাবো, আপনাদের সাথে এটাও শেয়ার করব। আসলে সব কিছুই আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করতে চাই। আর এই যে দেখতে পাচ্ছেন পুটিং লাগিয়ে রেখেছে, আর এই যে জানালাতে রং করে রেখেছে, জানালাতে থাই লাগাবো, তার জন্য যদি বৃষ্টি আসে, আসলে বৃষ্টির পানিতে একেবারে রঙগুলো ভিজে যাবে। এই যে এগুলো ভালোভাবে ঘষিয়ে এগুলোতে পুটিং লাগিয়েছে, যখন পুরো ভালোভাবে কালার দেওয়া হয়ে যাবে, রং দেওয়া হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে ভালো লাগবে। এখন হয়তো আপনারা ভাবছেন আমি কেউ পাগল টাগল হয়ে গেলাম নাকি, এরকমভাবে রং দেখাচ্ছি কেন। আসলে যখন যেই কাজগুলো করে সেই কাজগুলোর ভিডিওগুলো আমি করে রাখছি আপনাদের জন্য। এই তো দেখতে পাচ্ছেন এখানে রং করছে, আর এই খালি জায়গাটার মধ্যে আমি টাইলস লাগাবো। আর এই তো রুমের ভিতর ঢুকলাম, আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে একটা বাথরুম আছে, আর এই তো জানালা, আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন জানালাটা রং হয়ে গেছে। আর এই যে আমার রুমটা, এই রুমটা যখন সাজাবো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট্ট বাড়ি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আসলে আমি এত ছোটতে আমি খুব খুশি, কেননা আমার বড় বাড়ি করা তো ভালো লাগে না, আমার ডর করে, ভয় লাগে, তার জন্য আমি ছোট বাড়ি খুব পছন্দ করি। আর এই তো দেখতে পাচ্ছেন আপনারা, আর আমার টাইলসগুলো কীভাবে লাগিয়েছি ওটাও কিন্তু শেয়ার করে ফেলবো আপনাদের সাথে ভিউয়ার্স। তাহলে ভিউয়ার্স চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার টাইলসগুলো কীরকমভাবে লাগিয়েছে। আর দেখতে পাচ্ছেন কিচেনটা, কিচেনটা খুবই সুন্দর, ছোট। আর দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, আমি যখন রান্নাবাড়া করব এই যে গাছের প্রকৃতি, বাতাস বা আলো বাতাস, আর দেখতে পাচ্ছেন সবুজ, এগুলো দেখতে পারবো, বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। এই তো ভিউয়ার্স, আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু টাইলস কিনতে যখন এসেছিলাম, আর তখন কিছু হাই কমেট বা বেসিন আয়না এগুলো দেখে গিয়েছিলাম, তার জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এখন কিনতে আসিনি, যেহেতু আমি এখন একটা সিঙ্ক কিনতে এসেছি, তার জন্য আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে যেই ধরনের কমেন্টগুলো চাচ্ছি ওই ধরনের হাই কমেন্টগুলো পাচ্ছি না। আমার যেই বাথরুমটা, ওই বাথরুমটা খুবই ছোট, এই হাই কমেন্টটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে হাই কমেন্টটা খুব পছন্দ হয়েছে মোটামুটি, এগুলো কিন্তু ময়লা পড়ছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। আর যে আপনাদের সাথে বেসিনগুলোও শেয়ার করছি, বেসিন একটা মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু আসলে ওরকমভাবে পছন্দ হয় নাই। তারপর চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কীরকম বেসিন দেখেছি। আমার কাছে এই বেসিনটা মোটামুটি ভালো লাগছে, আরেকটাও মোটামুটি ভালো লেগেছে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে দেখতে পাচ্ছেন এক একজনের চয়েস এক এক রকম। আমার কাছে এই
নীলটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন এই নীল বেসিনটা কিরকম হয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর আয়না আছে, আর দেখতে পাচ্ছেন কত অনেক কিছুই আছে। যেহেতু এসেছিলাম, তারপর একটু চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভিডিওটা শ্যুট করে নিই, হয়তো পছন্দ হবে আপনাদের। এই তো দেখতে পাচ্ছেন এই হাই কমেন্টগুলো কিন্তু সুন্দর, কিন্তু এগুলো উপরে ধুলা দেখা যাচ্ছে, তার জন্য ময়লা মনে হচ্ছে। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার টাইলসের কাজ শুরু করে দিয়েছে। আর এই যে হল রুমে আমি এই ধরনের টাইলস লাগিয়েছি, বেশি ইজি বিজি দেই নাই, ইজি বিজি আমার কাছে একেবারে ভালো লাগে না, সিম্পলের মধ্যে খুব ভালো লাগে। আর এই যে এখানে টাইলস, তারপরে এখানে সিমেন্ট অনেক কিছু এনে রেখে দিয়েছে এই রুমে। আর এই যে দেখতে পাচ্ছেন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব আমার বাড়িতে টাইলসগুলো কীরকমভাবে লাগাচ্ছে। আর এই যে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে, ওরা দুষ্টামি করছে। আর এই যে দেখতে পাচ্ছেন হল রুম বা কিচেন দুটোটার টাইলস লাগা।